তাসকিন আহমেদকে মজা করে মাসলা পিবিন বিন মর্তুজা ডাকেন হিরো বলে শুধু ক্রিকেটেই নয় মাঠের বাইরেও যে কোনো সমস্যা প্রয়োজন পরামর্শে তাসকিনের আশ্রয় মাসরাভি সেই মানুষটি অবসরের কথা জেনে তাৎক্ষণিক নিজেকে ধরে রাখতে পারেননি তাসকিন মঙ্গলবার দুপুরে সতীর্থদের যখন নিজের সিদ্ধান্তের কথা জানান মাসাফি টিম হোটেলের কক্ষে তখন বয়ে যায় আবেগের উতাল পাতাল ঢেউ শুধু তাস্কীর নয় চোখের পানি ধরে রাখতে পারেননি মোসাদ্দেক হোসেন মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান সোহান রাম সিনিয়র ক্রিকেটরা মানসিকভাবে প্রস্তুত ছিলেন প্রায় সবাই তারপরও নিশ্চিত জেনে বিষণ্ন ছিলেন সবাই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই জানিয়েছেন পুতীক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেন মাস্ট্রাপি সারা বাংলাদেশ দল ভাবতেই পারছেন না তিনি অসাধারণ সব কিছুই একটা সময় শেষ হয় এটাও সম্ভবত সেটিরই একটি মাশরাফি আপনাকে সারা বাংলাদেশ দল ভাবা আমাদের প্রত্যেকের জন্য কঠিন আপনি সত্যিকারের চ্যাম্পিয়ন আমি নিশ্চিত আমার মতো দলের সবাই আপনার নেতৃত্বে খেলতে পেরে গর্বিত তিনি আরও বলেন আমরা যখনই হতাশ ছিলাম প্রতিবারই আমাদের উজ্জীবিত করার জন্য এবং আমাদের সবার অনুপ্রেরণা হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা টেস্ট সহ অধিনায়ক তামিম ইকবাল শুধু দীর্ঘদিনের সতীর্থই নয় মাস্টাফির কাছের বন্ধুও বাহাতি এই ওপেনার বিদায় জানানোর সঠিক ভাষাই খুঁজে পাচ্ছেন না তিনি বলেন প্রসঙ্গ যখন আমাদের অধিনায়ক মাস্টাফি ভাই যত বেশি বলি না কেন কম মনে হয় তার হয়তো বিশ্ব রেকর্ড নেই অন্য দেশের কিংপদন্দীদের মতো নেই চারশো পাঁচশো উইকেট কিন্তু নিজের মতো করেই ছাপ রেখেছেন বাংলাদেশের ক্রিকেটে মাহমুদুল্লার কণ্ঠেও যেন হাহাকার আপনজন হারানোর তিনি বলেন আমরা সবাই আপনাকে মিস করব বিশেষ করে আমি আপনি আমার ভাই আমার বন্ধু যার সঙ্গে আমি সব কিছু ভাগাভাগি করতে পারি আপনি একজন যোদ্ধা অসাধারণ নেতা অধিনায়ক ও সত্যিকারের চ্যাম্পিয়ন খেলোয়াড় জানি আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাব জাতীয় দলের অভিষেক হওয়ার আগেই থেকেই আপনি আমার আইডল আর গত তিন বছর ধরে একজন অভিভাবকের থেকে অনেক কিছু সব সমস্যার সমাধান হিসেবেও বারবার আপনাকেই জ্বালাবো হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাইয়া জীবনে যাদেরকে অপরন্ত ভালোবাসি এবং যাদেরকে মানি তার মধ্যে আপনি অন্যতম অনেক কিছু নেওয়ার বাকি আছে আপনার কাছ থেকে সে তার আশায় অপেক্ষায় থাকবো কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন তাসকিন আহমেদ ক্রিকেটের সব নিউজ পোর্টাল পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত